বন্ধুরা, মহিউদ্দিন প্রাইমারি জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে আছি বরাবরের মতো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর প্রথম আলোর গণিতের যে মডেল টেস্ট, সেই মডেল টেস্টগুলোর সমাধান নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বরে আছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা এভাবে আসে, কিন্তু করতে গেলে আপনার 5 মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট এক অঙ্কে শেষ, তারপরে বাকিগুলোর আনসার করা লাগবে না। এই অঙ্কটা আমি কীভাবে করতাম, আমি অতি অত্যন্ত দ্রুত এইভাবে যে ধরি, ধরি আসল 100 টাকা। এই 100 টাকা এটা দিয়ে মুখে মুখে আপনাদের সাথে করে ফেলবো। দেখেন, যে বলছে 20 বছরে সুদের মূল্য দ্বিগুণ হলে, সুদের মূল্য যদি দ্বিগুণ হয় তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে হচ্ছে 200 টাকা। তাহলে 20 বছরে সুদ কত হবে? তাহলে 20 বছরে সুদ হবে, সুদ আসল থেকে আমি আসলটাকে বিয়োগ দিয়ে দেব, 100 টাকা। এটা হচ্ছে 20 বছরের সুদ আসল। তাহলে 20 বছরে কি হয়, 20 বছরে সুদ হয় 100 টাকা। আর যদি সুদে মূলে 3 গুণ হয় আসলের, তাহলে আর কত টাকা সুদ হইতে হবে? 20 বছরে 100 টাকা সুদ হয়েছে। আর যদি 100 টাকা সুদ হয় তাহলে দেখেন 300 টাকা হয় সুদ আসল। আসল 100 টাকা, সুদ 100 টাকা, তাহলে 100 টাকা সুদ হইতে কত বছর লাগে? আবারও মনে করেন 20 বছর লাগবে, যে 20 বছরে সুদ আসল কত হবে? 20 বছরে সুদ হবে, এই একইভাবে যদি 20 বছরে সুদ 100 টাকা হয়, তাহলে দেখেন আসল 100 টাকা, 20 বছরে সুদ 100 টাকা কত? 200। আবার 20 বছরে সুদ 100 টাকা, মোট কত হলো? আসল 100, সুদ 100, 20 বছরে সুদ, এই 20 বছরে সুদ 100, এখানে 20 বছর, আবার 20 বছরে সুদ 100, মোট কত? 300। সুদ আসল কত হলো? 300। তাহলে 20 20 কত? 40 বছর। 40 বছরে সুদ আসলে কত? সে 300। তার মানে আসলে 3 গুণ। আমার লাগলো কয় মিনিট? 1 মিনিটও লাগে নাই। এই অঙ্কটা আপনি করতে গেলে লাগবে, যদি এইভাবে করেন তাহলে 50 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগবে, আর যদি ওইভাবে করতে যান স্বাভাবিক সূত্র অনুসারে তাহলে আপনার লাগবে 6 থেকে 7 মিনিট। তার মানে অঙ্ক অন্য অঙ্ক করা শেষ, তাহলে এখানে কত হবে? 40 বছর এটার উত্তর। এবার 2 নম্বরে আসি। দুইটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর মানে বিয়োগ ফল যদি 10 হলে বড় সংখ্যাটি কত? এখানে কত আছে? 35 40 45 60। 2 নম্বরটা দেখেন, আমি যত দ্রুত যে সহজভাবে করা যায় আপনাদের সেভাবে আমি অঙ্কগুলো উপস্থাপন করতেছি। অঙ্ক বিভিন্নভাবে করা যায়। এখানে বলছে যে দুইটি সংখ্যার সমষ্টি কত? 70, আর বিয়োগ ফল হলো 10। তাহলে এটা দেখেই বোঝা যায়, দেখেন 40টা যদি আমি নেই, 40 দুইটি সংখ্যার সমষ্টি যোগ 30 কত হয়? 70। 30টা আমি মনে মনে ধরে নিলাম, আবার যদি আমি এই 40 থেকে 30 বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত আসে? 10। তাহলে দুইটা শর্ত মানে সমষ্টি 70, বিয়োগ ফল 10, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 40। তাহলে 2 নম্বরে হবে খ। 3 নম্বর হচ্ছে ত্রিভুজের, জানেন যে আপনারা ত্রিভুজে সবসময় 3টি কোণ থাকে, 3টি বাহু। যদি কোণ এ 60 ডিগ্রি, কোণ বি 40 ডিগ্রি এবং কোণ সি, যদি ত্রিভুজের 3টা কোণ, একটা কোণের পরিমাণ 60 ডিগ্রি আর একটা কোণের পরিমাণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে 3 নম্বর বা সি কোণটা কত? এটা হচ্ছে 3 নম্বরটা। দেখেন 3 নম্বরটা, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি এখানে একটা ত্রিভুজ নেই, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। এখানে 2টো কোণ দেওয়া আছে, একটা হলো 60 ডিগ্রি, একটা হলো 40 ডিগ্রি। একটা আছে 60 ডিগ্রি আর একটা আছে 40 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে কত হয়? 100 ডিগ্রি। তাহলে আর বাকি থাকে কত? আমি যদি এটাতে এটা বিয়োগ করি বাকি থাকে 80। তাহলে তৃতীয় সি কোণটি কত হবে? 80 ডিগ্রি। এভাবে অত্যন্ত সহজ, একটা 60, একটা 40, আর বাকিটা অবশ্যই 80 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে 180। 4 নম্বরটা দেখি, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকায়, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকায় 3 বছরের সুদ 216 টাকা হবে?
শতকরা বার্ষিক কত হার সুদে? 1200 টাকায় 3 বছরের সুদ 216 টাকা হবে। আসুন এখানে আমরা জেনারেল একটা সূত্রের মতোই আমরা করে ফেলতে পারবো, যে 4 নম্বরটা এখানে যে শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকা, এখানে মূলধন হচ্ছে 1200, পি ধরলাম মূলধন এত টাকা, 3 বছরের সময় এন, 3 বছর এন ধরলাম 3 বছর, আর সুদ আই হলো 216 টাকা ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা আমাদের চাইছে কি, কত হার সুদে ইন্টারেস্ট রেটটা চাইছে, যে আর সমান সমান কত। আমরা জানি একটা সূত্র আছে যে আই সমান সমান পিএনআর, ওটা থেকে আমরা এটা লিখতে পারি একটা সূত্র যে আই ইন্টু 100, এটা সূত্রের 100, পি ইন্টু এন। এবার আমরা মানগুলো বসাই দিই, আর হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট, এটা ধরছি আর। তাহলে দেখেন আই দিয়ে আছে কত, ইন্টারেস্টটা 216, এটা তো সূত্রের 100, পি মূলধন আছে 1200, এন আছে 3 বছর। তাহলে আমরা কাটাকাটি করি, 100 এই 0 0 চলে যায়, 0 0 চলে যায়, তাহলে এটা কত যায় দেখেন, 3 7 21 7, 3 2 6 72, 6 12 72, তাহলে ইন্টারেস্ট রেস্ট আসবে কত, 6%। দেখেন এখানে কত পার্সেন্ট আছে দেওয়া, 6%, তাহলে এটার আনসার হবে ঘ, 6%। এবার আসেন আমরা 5 নম্বরে যাই, যে 5 নম্বরটায় এক্স প্লাস 6 = 9 হলে 3x + 1 এর মান কত। আমরা এখান থেকে এক্সের মানটা বের করে ফেলি, এখানে কি আছে এক্স প্লাস 5 নম্বরে 6 = 9, তাহলে এক্সের মান কত আসে, x = 9 - 6 3 আসে, এক্সের মানটা আসে 3। তাহলে এক্সের মানটা ওইটা আমরা বসাই দিই, ওখানে কত আছে 3x + 1, তাহলে এখানে কত হয় 3 × 3 + 1, 3 × 3 = 9 + 1 = 10, দেখেন তো 10 আছে কি না, হ্যাঁ খ নম্বরে 10, তাহলে এটার আনসার হবে 10। পাঁচ থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এখানে দেখেন 6 নম্বরে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এখানে 4টা অপশন আছে ক খ গ ঘ। আমরা জানি একটা ধারার অঙ্ক 6 নম্বরে, আমরা একটা সূত্র জানি যে যদি ধারা মতো থাকে যে 5 থেকে এত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, যে সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি, সরি 6 নম্বর, সংখ্যাগুলোর সমষ্টি এখানে আমি করব সমান সমান, সূত্রটা হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ = 2, এখানে গুণ হবে পদ সংখ্যা, এটা সূত্র। এই সূত্র জানা থাকলে যত সমষ্টির অঙ্ক আসবে ধারার সেগুলো আপনারা পেরে যাবেন। এখন এখানে দেখেন সবে দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে 45, প্রথম পদ দেওয়া আছে 5, সূত্রের 2, কিন্তু পদ সংখ্যাটা দেওয়া নাই। পদ সংখ্যাটা বের করার আরেকটা সূত্র আছে, আমি পদ সংখ্যাটা এখানে বের করার জন্য আপনাদের সাইডে একটু দেখাই দিই। দেখেন পদ সংখ্যার সূত্র হচ্ছে যে, এখানে তো আমি মুছে ফেলবো, আমি সূত্রটা এখানে আপনাদের দেখাই দিচ্ছি, পদ সংখ্যাটা শুধু বের করে ফেলতেছি, যে পদ সংখ্যা সমান সমান লেখা যায় শেষ পদ, এটা একটু করতে দেরি আছে, তবে অনেক অঙ্ক আসবে তো এখান থেকে আপনারা মুখে মুখে করে করতে পারবেন, আমি মুখে মুখে মিলাই দিতে পারবো আপনাদের, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস অন
এটা হচ্ছে সাধারণ অন্তর, মানে প্রত্যেকটা একটা থেকে আর একটার বিয়োগফল, মানে কত অন্তরে, এটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এটা কিভাবে আমরা পদ সংখ্যা বের করতে পারি, শেষ পাশ 45, প্রথম পাশ 5, যোগ 1 সাধারণ অন্তর, এখানে 5 থেকে পর্যায়ক্রমে আসে যে এভাবে 6, 5 যোগ 6 যোগ 7, তাহলে পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বাদ দিলে সাধারণ অন্তর বের হয়, এটা সবসময় 1 পাবেন। দেখবেন যে ধারাবাহিক অঙ্কগুলো যদি থাকে তার সাধারণ অন্তর সবসময় 1 হয়, 1 2 3 4 5 6 এভাবে, এদের সাধারণ অন্তর সবসময় 1 হয়। তাহলে তাহলে এখানে সাধারণ এই পদ সংখ্যা কত পাওয়া যায়, উপরে থাকে 40, এখানে 40 যোগ 1 41 হয় পদ সংখ্যা, পদ সংখ্যা আমরা পাইলাম 41। তাহলে এভাবে পদ সংখ্যার সূত্র থেকে আমরা পদ সংখ্যাটা বের করে নেব, এখানে পদ সংখ্যা পাইছি 41, তাহলে এখানে কত হয়, শেষ পদ আছে 45 গুণ প্রথম পদ আছে হলো 5, এখানে গুণ না সরি, প্রথম পদ আছে 5, এখানে হবে যোগ সূত্রের 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 41, এখানে 45 আর 5 কত, 50 ভাগ 2, তাহলে 50কে 2 দিয়ে ভাগ দিলি থাকে হচ্ছে 25 গুণ 41, এই দুটো গুণ করলে কত হয়, হয় হলে 1025। তাহলে দেখেন 1025, এটা হবে 1025 গ নাম্বার। এবার খতে আছেন, সরি 7 নম্বরে দেখেন, সমবাহু ত্রিভুজের অন্তস্থ প্রতিটুকোণের পরিমাপ কত, মানে সমবাহু ত্রিভুজের যদি একটা ত্রিভুজ সমবাহু হয়, প্রত্যেকটা বাহু সমান হয়, ABC যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এর তিন কোণের সমষ্টি আমরা অবশ্যই 180 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি করে হয় তাহলে 180 ডিগ্রি মেলে। তাহলে এটা এখানে কত হবে, যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি হইলে তিনটা কোণ 60 ডিগ্রি হইলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই কত হবে, 60 ডিগ্রি, ক নাম্বার। সাথে হবে ক, যে সমবাহু ত্রিভুজের অন্তস্থ প্রতিটি কোণের পরিমাপ কত, 60 ডিগ্রি। 10 40 8 নম্বরে 10 40 ও 50-এর চতুর্থ সমানুপাতিক কত, আমরা সমানুপাতিকগুলো এভাবে করে থাকি, 8 নম্বর এই 10 40 দেখেন সমানুপাতিক এভাবে হয়, 50 আমরা ধরি যেটা বের করতে হবে চতুর্থটা, এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থটা আমরা যেটা বের করতে হবে সেটা x ধরলাম। তাহলে এটা কিভাবে করা যায় দেখেন, 10x = 200, এক্স এর মানটা বের করবে যেটা সেটি ধরি যে চতুর্থ সমানুপাতিক এক্স, এটা ধরে নিতে হবে। তাহলে এক্স এর মানটা কত আসে, 200 না, এখানে তো 40, সরি এখানে 2000 আসবে, 2000 হবে, এখানে 40 হবে, মানে 4 লিখছিলাম একটু ভুল হয়েছে, এখানে হবে তাহলে 40 গুণ 50, এটা কত হবে, 2000। আমি এটা দেখাই দিই, আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিই, 40 গুণ 50 সমান সমান 2000, তাহলে এক্স সমান সমান কত হবে, 2000/10, তাহলে কত আসে ভাগ দিলে, 200, তাহলে চতুর্থ সমানুপাতিক কত হবে, 200। এবার 9 নম্বরে, যে চতুর্ভুজের কেবল দুটি বাহু সমান্তরাল তাকে কি বলে, দেখবেন 9 নম্বর হচ্ছে যে চতুর্ভুজের কেবল দুটি বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম, এটা তো বর্ণনামূলক প্রশ্ন, ট্রাপিজিয়াম কিভাবে, আমরা জানি যে ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল থাকে, এইভাবে হতে পারে ট্রাপিজিয়াম, এখানে যে কোনো দুইটা বাহু সমান্তরাল থাকে ট্রাপিজিয়ামের, এইভাবে ট্রাপিজিয়ামের গঠনটা হয়, সরি আমার 9 নম্বরটা, এভাবে দেখবেন যে ট্রাপিজিয়ামের গঠনটা এইভাবে হয়, এই যে এই বাহু মনে করি এ বি সি ডি, যদি একটা ট্রাপিজিয়াম হয় তাহলে এই বাহু দুটো সমান্তরাল, তাহলে দুটো বাহু শুধু চতুর্ভুজের কেবলমাত্র দুটো বাহু সমান্তরাল হলে সেটাকে আমরা কি বলতে পারি, ট্রাপিজিয়াম বলতে পারি, এখানে কোণের কোনো অবস্থান বা সংখ্যা দেওয়া নাই। তাহলে আজ এ পর্যন্তই প্রথম আলোর যে মডেল টেস্ট, গণিতের মডেল টেস্ট, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর তার ধারাবাহিক সমাধান আপনাদের সামনে আসবে, নিয়মিত আপনাদের আপলোড পাবেন, এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমি চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন, এবং পাশের বেল বাটনটি চেপে দিন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি এটা নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবো বা ইন্সপিরেশন পাবো, আপনারা সহযোগিতা করলে বা আপনারা আমাদের ইন্সপিরেশন করলে নিয়মিত ভিডিও আমরা দিতে পারবো। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।